করোনা টিকা নিয়ে খবরাখবর জানাতে এই মুহূর্তে খুলনা এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি খুলনায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, কত ডোজ টিকা গেল খুলনাতে? টিকা সংরক্ষণের জন্য ব্যবস্থাপনা কেমন দেখছেন? করোনার যে টিকা সেটা খুলনায় পৌঁছেছে এবং 14টা যে কার্টুনে, সেই কার্টুনে 1,68,000 করোনার টিকা খুলনায় এসে পৌঁছেছে এবং এই ভ্যান থেকে নামিয়ে যে সুরক্ষিত যে স্থানটি সেখানেই রাখা হচ্ছে। খুলনার যে 9টি উপজেলা রয়েছে, এখানে সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডে এবং থাকছে 2টি পৌরসভায়, এখানে করোনার টিকায় যারা তাদেরকে প্রয়োগক্রমে আমাদের সঙ্গে রয়েছেন এখানে যে দায়িত্বরত সিভিল সার্জন জনাব মোহাম্মদ নিয়াজ মোহাম্মদ, আপনাকে জানতে চাই প্রয়োগে যে বিষয়টি কি প্রস্তুতি রয়েছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আমরা এইমাত্র আমাদের কাঙ্ক্ষিত যে ভ্যাকসিনটি আমাদের জেলা রিসিভিং কমিটি, সেখানে আমি আছি, আমার সাথে আছেন জেলা প্রশাসনের ডাক্তার তাহমিদ এবং এডিশনাল এসপি মহোদয় ওয়াসিম ফিরোজ সাহেব আছেন, ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মহোদয় আছেন, আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আমাদের এসআইএমও সাহেব আছেন, এবং সবাই মিলে আমরা ফ্রিজারের টেম্পারেচার চেক করে এবং আমাদের আইএলআর এর টেম্পারেচার চেক করে এইমাত্র আমাদের 14টি কার্টুনে আমরা 16,800 ভায়াল ভ্যাকসিন রিসিভ করে আমরা সংরক্ষিত করেছি। আমরা 7 তারিখ থেকে আমাদের সারা বাংলাদেশের মতো খুলনা জেলায়ও উপজেলা এবং সিটি কর্পোরেশনের মাধ্যমে আমাদের এই কাঙ্ক্ষিত ভ্যাকসিনটি আমরা শুরু করব। প্রাথমিকভাবে প্রত্যেকটি উপজেলায় 2টি করে কেন্দ্র থাকবে এবং আমাদের সিটি কর্পোরেশনের আন্ডারে সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, আবু নাসের। আপনাকে টিকা পৌঁছানোর সঙ্গে সঙ্গে যে যারা টিকাটি প্রয়োগ করবেন তাদেরও প্রস্তুতি চলছে, প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যম দিয়ে খুলনা যে প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দেওয়ার টিকা এবং সেখানেই স্বাস্থ্যকর্মীরা প্রয়োগ করবেন প্রথম যে ফ্রন্টলাইনে তাদেরকে, এটা ছিল সর্বশেষ অবস্থা। জি আমিরুল, চলে যাচ্ছি আপনার কাছ থেকে আমরা সিলেটে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, টিকা প্রাপ্তি এবং সংরক্ষণ ব্যবস্থাপনার খবর জানাবেন সিলেটের। সিভিল সার্জন কার্যালয়ে ইপিআই ভবনের সামনে এই যে মাহমুদ, কিছুক্ষণ আগে কিন্তু সিলেটে করোনা ভ্যাকসিনের যে চালান সেটি কিন্তু এসে পৌঁছেছে এবং আমরা জানতে পেরেছি যে প্রাথমিকভাবে এখানে এই ভ্যানটির মাধ্যমে, ফ্রিজার ভ্যানটির মাধ্যমে 2,28,000 ডোজ ভ্যাকসিন কিন্তু সিলেটে এসে পৌঁছলো। তো অর্থাৎ যখন ভ্যাকসিন এসে পৌঁছে তখন আসলে এখানে একটি উৎসবমুখর পরিবেশ ছিল, কারণ এখানে স্বাস্থ্য বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু উপস্থিত ছিলেন, সিভিল সার্জনের কর্মকর্তা যারা তারাও কিন্তু উপস্থিত ছিলেন এবং যথাযথ আনুষ্ঠানিকতার মাধ্যমে পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত ছিল, আনুষ্ঠানিকতার মাধ্যমেই কিন্তু ভ্যাকসিন আসা বা ভ্যাকসিন গ্রহণের যে কার্যক্রম সেটি কিন্তু উদ্বোধন করা হয় এবং এখানকার যারা কর্মকর্তা রয়েছেন স্বাস্থ্য বিভাগে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই টিকাগুলো যথাযথ নিয়ম মেনে আসলে ফ্রিজারে সংরক্ষণ করা হচ্ছে এবং প্রাথমিক অবস্থায় সিলেট জেলার 153টি কেন্দ্রে টিকাদানের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে সিলেট সিটি কর্পোরেশনে রয়েছে আসলে 25টি কেন্দ্র এবং প্রতিটি কেন্দ্রে 6 জন করে স্বাস্থ্যকর্মী সহ অন্যান্য যারা প্রয়োজনীয় লোকবলের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, প্রশিক্ষণ চলছে এবং তাদের ব্যবস্থাপনাতেই আসলে টিকাদানের কার্যক্রম সেটি কিন্তু পরিচালিত হবে। তো স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা যে বিষয়টি জানিয়েছেন, আসলে এই ভ্যাকসিনের হয়তো পরবর্তী চালান কবে আসবে সেটি তারা নিশ্চিত করে বলতে পারেনি, তবে ভ্যাকসিন সংরক্ষণের যে বিষয়টি সেটি কিন্তু তারা নিশ্চিত করে রেখেছেন। সব কিছু মিলিয়ে আসলে এই যে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসছে সেই বিষয়টিকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সহ যারা রয়েছেন এখানকার স্থানীয় সাধারণ মানুষ রয়েছে সকলেই কিন্তু একটি আনন্দের সংবাদ হিসেবেই দেখছে। এ ছিল সিলেটের সর্বশেষ খবর। করোনা টিকা নিয়ে খবরাখবর জানাতে সিলেট এবং খুলনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।